আচ্ছা, প্রথমে তো আমরা আন্ডারসন করতেছি, পাওয়ার কেবল, ব্যাটারি, চার্জার, লেন্সটা কত ভাইয়া? 18-55 আইএস সবার জনপ্রিয় দুইটা ক্যামেরা, বর্তমানে একদম অরিজিনাল বডি, যেটা রিফ্রাবিশ নেন তারা তো বুঝেনি, আর বর্তমানে অরিজিনাল বডি ভিতরে 200 Mark II আর 250D। আচ্ছা আচ্ছা, এই দুটো ফেমাস এর টিক ক্যামেরা। নতুন একটা ভিডিওতে আপনি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রাইট নাও আমি আছি বাইতুল মোকাররম আহমেদ এন্টারপ্রাইজে। আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবে আরিফ ভাই। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আরিফ ভাই, আজকে আমি ভিডিওতে কোন ক্যামেরা নিয়ে আলোচনা করব? আজকে ভিডিওতে আপনাদের সবার জনপ্রিয় দুইটা ক্যামেরা, বর্তমানে একদম অরিজিনাল বডি, যেটা রিফ্রাবিশ নেন তারা তো বুঝেনি, আর বর্তমানে অরিজিনাল বডি ভিতরে 200 Mark II আর 250D। প্রথমে যে বডি 18-55 আপনার 24.1 MP, আপনি এই ভিডিওতে হচ্ছে কি আপনার স্টিল ছবি তো হচ্ছে 25600 ISO, ঠিক আছে, আর ভিডিওতে আমরা 12800 ভিডিওতে। তারপরে আপনার 4K এরও 4K টাচ স্ক্রিন, ওয়াইফাই, ব্লুটুথ সাপোর্টেড, একদম যদি ইনটেক টেনশন বাজারে জানে নি, এক এক রকম মানুষ এক এক রকম জিনিস বেসে, যদি একদম ডেড টাইম ইনটেক প্রোডাক্ট চান অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। এটা হোসেন ব্লগের জন্য মাত্র 61,000 টাকা রাখবো। 61,000, ঠিক আছে। আমরা যদি একটু কাছ থেকে দেখাই বডিটা, যেহেতু নতুন তো ধরতে ভয় লাগতেছে, যদি দাগ পড়ে যায় আর কি, দেখেন কত সুন্দর। আচ্ছা, প্রথমে তো আমরা আনবক্সিং করতেছি। স্ট্রেফ, পাওয়ার কেবল, ব্যাটারি, চার্জার, লেন্সটা কত ভাইয়া? 18-55 আইএস, এটা হচ্ছে Mark III, যেটা এটার সাথে Mark III ও আছে, STM দিয়ে আসে, যারা STM দিয়ে নিতে চান ফোনে যোগাযোগ করবেন, STM দিয়ে রেটটা বলে দেবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে Mark III যেটা আছে সাথে, 18-55 থ্রি যেটা কিপ সেটাই দিব। তারপরে এখন মূলত বডিটা, ঠিক আছে, 250 বডিটা। ওয়া মাশাআল্লাহ, দেখে57,500 টাকা। দেখতে পাচ্ছেন, যদি আপনি নিতে চান, বর্তমানে আপডেট প্রাইস হচ্ছে 57,500 টাকা। আচ্ছা, এই ছিল মোটামুটি শর্ট একটা ভিডিও, আর আমার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এইগুলোর প্রাইস কেমন, কতটা করে নিতে পারবেন, একটু জাস্ট একটু জানানোর জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য উৎসাহ দেখবেন। আসসালামু আলাইকুম।
هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب